সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই স্বাগতম। যারা রাজভিশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এখন চলে এসেছি গাবতলী গরুর হাটে। এই হাটে কী কী ধরনের গরু উঠেছে এগুলোর দরদাম সম্পর্কে ধারণা দেবো, সাথে বিক্রেতার ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগের মাধ্যমে ক্রয় করতে পারবেন। দেখতে পাচ্ছেন হাটে অনেক পরিমাণ গরু উঠছে, আপনি এগুলো সবই কুরবানির উপযুক্ত গরু, কুরবানির জন্য আপনারা এগুলা ক্রয় করতে পারবেন। ধন্যবাদ, ভিডিও দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আর কী কী ধরনের ভিডিও দেখতে চান, কি কোন হাটের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ধন্যবাদ, ভালো থাকবেন। আর ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। ভালো আছেন তো না? গাবতলী হাটে কি কি ধরনের গরু আনছেন এগুলো আমাদের দেখান। আচ্ছা, আপনার কোনগুলো? এগুলো না? আচ্ছা, প্রথমে কোনটা দিয়ে শুরু করবো? সাদাটা দিয়ে। মাশাআল্লাহ, এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা সাদা কালারের গরু। আচ্ছা, এটার দাম চাইছেন কত টাকা? দাম চাই 67। দাম চাইছে 67,000 টাকা। এটা কয় দাঁতের? দুই দাঁত। 60,000 টাকা হলে বিক্রি হবে দুই দাঁতের। আচ্ছা, মাংস কতটুকু হবে এটার? একশো কেজির মতন হবে। আচ্ছা, তারপর একটা দেখতে পাচ্ছি, তারপরে কালোটা, তারপরে কালোটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটার দাম চাইছেন কত? এটা চাই হলো 70। 70 না? 62 লি বিক্রি হবে। আর এটার মাংস কতটুকু হবে? 10 কেজি আছে। এটা কয় দাঁতের হবে? দুই দাঁত। এটারও দুই দাঁত। আচ্ছা, তারপর একটা 67,000 হলে বিক্রি হবে। আচ্ছা, এটা মাংস কতটুকু হবে? 3 মণ স্যার। 3 মণের মতন মাংস হবে। আচ্ছা আচ্ছা, তারপর একটা একই দাম আর কি? একই দাম সবগুলো না? আচ্ছা, আপনি কয়টা কোনগুলো পর্যন্ত? এগুলাই না? আচ্ছা, যে আর এই পাশেরটা দাম দেখেন কত? ওটা আর কি 75,000 টাকা হলে বিক্রি হবে। 3 মণ 10 কেজি মাংস হবে। আচ্ছা, যারা আপনারা 60 থেকে 70 মধ্যে গরু ক্রয় করতে চান, ছোটো ফ্যামিলির জন্য কুরবানি দিতে চান, এগুলোর মধ্যে ক্রয় করতে পারবেন। অবশ্যই ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা যোগাযোগের মাধ্যমে ক্রয় করতে পারবেন। এবার গাবতলী হাটে আসলে আপনারা ওনার সাথে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন। আচ্ছা, আপনি ফোন নাম্বারটা বলেন। খুব জ্বালায় না? আচ্ছা, আপনারা গাবতলী হাটে আসলে ক্রয় করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। কাকা ভালো আছেন না? আচ্ছা, গাবতলী হাটে কোন কী দামের গরু আনছেন এগুলো একটু আমাদের দেখাবেন। আচ্ছা, প্রথমে দেখতে পাচ্ছি অনেক সুন্দর ব্ল্যাক কালারের গরু। আচ্ছা কাকা, এটার দাম চাইছেন কত টাকা? 1,30,000 টাকা। এটার দাম চাইছে 1,30,000 টাকা। এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আচ্ছা, এরা কয় দাঁতের? দেখেন নাই না? কুরবানির উপযুক্ত তো? কুরবানির উপযুক্ত। এটা দাম চাইছে 1,30,000 টাকা। এটা তো আলোচনার সাথে কিছু কমানো যাবে না কাকা? দামাদামি করা যাবে অবশ্যই। কাকার ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা যোগাযোগের মাধ্যমে ক্রয় করতে পারবেন। গাবতলী হাটে আসলে আপনারা আঙ্কেলের সাথে যোগাযোগ করে গরু ক্রয় করতে পারবেন। এনে তো আল্লাহ দিলে ঈদের আগ পর্যন্ত আছেন আপনি না? আমরা 12 মাসে 12 মাসে আছে আঙ্কেল। অবশ্যই আঙ্কেল ফোন নাম্বারটা দিয়ে দেবো। আচ্ছা, তারপরে দেখতেছি কাকা, এটার দাম চাইছেন কত? 1,25,000 টাকা। এটা কী জাতের গরু? দেশাল কস না? করস। আচ্ছা, এটার দাম 1,25,000 টাকা। এটা কয় দাঁতের হবে? দুই দাঁতের মতন হবে। আচ্ছা, এটা দুই দাঁতের মতন হবে। মাংস কতটুকু হতে পারে? মাংস দেড়শো কেজির মতন মাংস হতে পারে। আচ্ছা, আর তারপরে দেখতে পাচ্ছি কাকা, এটার দাম চাইছে 1,30,000 টাকা। এটার দাম চাইছে 1,30,000 কাকা। এটা কয় দাঁতের হবে? এটা চার দাঁতের হবে। এটা চার দাঁতের। আচ্ছা কাকা, এটা কয় মনের মাংস মতন মাংস হবে? চার। এটা চার মনের মতন হবে। আচ্ছা কাকা, তারপর একটা দাম চাইছেন কত? 1,10,000 টাকা। 1,10,000 টাকা এটা দাম চাইছে। আচ্ছা কাকা, এটা কত মন মাংস হবে? 3.5 মনের মতন। এগুলো সবই কুরবানির উপযুক্ত। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি একটা অনেক সুন্দর গরু। আচ্ছা কাকা, এটার দাম চাইছেন কত? এটার দাম চাইছে 1,15,000। এটা মাংস কতটুকু হবে কাকা? 64 মনের মতন।
সোয়াচার মানে মতন মাংস হবে আচ্ছা কাকা এই পর্যন্ত আপনি না এগুলাই তো আচ্ছা কাকা যদি গরু কয় করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন কাকা আপনার ফোন নাম্বারটা বলা যাবে মুহূর্ত নাই না আচ্ছা আপনারা গাবতলি হাটে আসলে কয় করতে পারবেন কাকা আপনার দেশে বাড়ি কোন জায়গা পাবনা 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 কোন জায়গা কাকা কাশীনাথপুর কাশীনাথপুর জেলা পাবনা কাশীনাথপুর থানা পড়ছে আচ্ছা আপনি গাবতলি হাটে তো প্রতি বছরই কুরবানি ঈদে কুরবানি গরু বিক্রি করে থাকেন না কাকা সবই বিক্রি করেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ গাবতলি হাটে আসলে আপনারা কাকা থেকে গরু ক্রয় করতে পারবেন ধন্যবাদ ভালো আসসালামু আলাইকুম সেলিম ভাই ভালো আছেন ভাই গাবতলি হাটে এগুলা গরু সবগুলো আপনার না ভাই তেইশটা গরু আছে ভাইয়ের আচ্ছা এগুলোর দাম কেমন এবং কয় দাঁতের কুরবানির উপযুক্ত কিনা এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো অবশ্যই যদি ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দেবো আপনারা যোগাযোগের মাধ্যমে ক্রয় করতে পারবেন আর গাবতলি হাটে আসলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভালো মানের গরু দেখানোর চেষ্টা করবো আচ্ছা প্রথম থেকে আমরা কোন গরুটা দেখাবেন আমাদের একটু দেখান আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এই গরুটা এই গরুটার দাম তেমন কত ভাই এটার দাম হচ্ছে 72 এটার দাম হচ্ছে 72 এটা কি জাতের গরু এটা ক্রস গরু এটা ক্রস আচ্ছা এরা মাংস হবে কতটুক এটা 3 মণ প্লাস 3 মণের বেশি হবে 3 মণ প্লাস আর এই যে সাদা কালার এটা লালচে কালার এটা হ্যাঁ লালচে কালার এটা এটা 3 মণ 10 কেজি 3 মণ 10 কেজি মতন এটার দাম চাইছেন কত টাকা এটা 75 এটার দাম 34,000 টাকা এটা কয় দাঁতের হবে 4 দাঁত এটা 4 দাঁত আর এই যে কালো সাইজের এটা এটা 110 কেজি হবে 110 কেজি 110 কেজির দাম তাহলে কত এর দাম 72 এটার দাম দেওয়া হয়েছে 72,000 টাকা আচ্ছা তারপরে এই যে এটা এই গরুটার দাম আছে 76 এটার দাম হচ্ছে 76,000 টাকা সুন্দর করে দেখতে পাচ্ছেন এই গরুটার দাম হচ্ছে 76,000 টাকা মানে 70,000 হলে স্যার বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন এগুলা এক সাইজের গরু সবগুলো এক সাইজের গরু আপনারা যারা মানে 70-80 মধ্যে যারা গরু ক্রয় করতে চান অবশ্যই 78-60 শুরু করে 70 পর্যন্ত এরকম 60-65 এর মধ্যে গরু যদি ক্রয় করতে চান অবশ্যই বাসায় যোগাযোগ করতে পারবেন আচ্ছা তারপরে এই যে সাদা কালার এটা 65,000 টাকা এটা 65,000 টাকা এটা কয় মন মাংস হবে ভাই 100 কেজি এগুলো সব তো দুই দাঁতের হবে দুই দাঁত চার দাঁত দুই দাঁত চার দাঁত হবে না আচ্ছা সব তো কুরবানি উপযুক্ত ভাই না কুরবানির জন্য আচ্ছা তারপর একটা এটার দাম চাইছে 72,000 টাকা এটা তো ফিক্স দাম না আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে দাম দামি করা হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই এই যে তারপর একটা দাম চাইছেন কত এটা এটা 62 এটার দাম চাইছে 62,000 টাকা এরকমই ভাই না সবগুলা দাম এরকমই হবে সেম 68 এর মধ্যে আচ্ছা এর মধ্যে যদি গরু কোয়াতে কয় করতে চান অবশ্যই ভাষা যোগাযোগ করতে পারবেন এই যে গরুগুলা দেখতেছেন সবগুলা ভাইয়ের আচ্ছা ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই আপনি কি সারা বাংলাদেশে গরু ডেলিভারি দিতে পারবেন না শুধু আপনার কাছে আসে নিতে হবে শুধু গাবতলি হাটে আসে কিনতে পারবে আপনি থেকে না আচ্ছা মাসে একবার আসি মাসে একবার আসে আচ্ছা এই ঈদের আগ পর্যন্ত আপনারা সবসময় গাবতলি হাটেই পাওয়া যাবে জি না আমি এটা কিনে এসে খুব বেশি হলে শুক্রবার অন্তত থাকতে পারি আর কি শেষ বাড়ি যাবো আমি ষাট গরু কিনবো কুরবানি উপলক্ষে ও কুরবানি উপলক্ষে কিনবেন না আচ্ছা 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 ভাই আপনার ফোন নাম্বারটা বলেন 01-6-01-6-76-76-70-94-71 আচ্ছা ভাই ঠিকানা কোন জায়গা ঝিনাইদহ জেলা মহেশপুর থানা আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন